খুব ভালো লাগলো, আমাদের খাটনি সফল হলো। আমাদের আমরা একটা কোচিং ক্যাম্প চালাই, সেটা জনপ্রিয় ফুটবল কোচিং সেন্টার। এখন জনপ্রিয় ফুটবল কোচিং সেন্টারকে অনেকে চিনবে, আগে হয়তো জানতো না। আমরা বহুদিন থেকে লড়াই করছি, আমরা জায়গায় যেতে পারছি না। হ্যাঁ, আশা করি এখন অনেকে দৃষ্টিপাত করবে। আমরা একটা কোচিং ক্যাম্প চালাই, খুব কষ্টে চালাই, নিজেরা এই ওয়ান ডে খেলে প্রাইজ ট্রাইজ করে, আমাদের প্লেয়াররাও খুব ভালো। হ্যাঁ, এইভাবে অনেক দিন থেকে চালাচ্ছি। যাই হোক, এবার সবাই চিনবে যে না, জমিদার পাড়াও একটা কোচিং ক্যাম্প আছে। এখানে বাচ্চাদেরও খেলা খেলেছি, কিন্তু সেইভাবে সাকসেস হতে পারিনি। এখন আশা করি আমাদের একটা যদি কোচ কেউ সাহায্য করে, যে কোনো ক্লাব থেকে হোক, যেরকম করেই হোক না, আমাদের একটা কোচ যদি সারা বছর একটা প্র্যাকটিস হয়, প্র্যাকটিস করানো যায়, আমাদের প্লেয়ার অনেক ভালো খেলবে, অনেক ভালো খেলবে। আমাদের গোপাল, আমাদের যে সুমন গোল করলো, ও খুব ভালো প্লেয়ার, কিন্তু আমরা কন্টিনিউ প্র্যাকটিস দিতে পারি না। এই জন্য আমাদের এই যে দুই মাসের প্র্যাকটিসে এইটুকু খেলা। যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে পারি, অনেক ভালো ভালো ছেলে, ওই যে আমাদের ছোটকা খুব ভালো প্লেয়ার, ও একদিন হয়তো যদি খুব ভালো করে প্র্যাকটিস করে বড় টিমে যাবে। ছোটকা আমাদের গোলকিপারও গোল দিল আজকে, আমার ভাই গোপাল পাল এবং আমার ভাস্তার সুমন, আর হচ্ছে গোলকিপারে ছিল, ওটাও আমার ভাই। হ্যাঁ, তারপরে পরিমল, সবাই ভালো খেলছে, আর গোল দিল ওরা কয়েকজন, আর ওই যে কেড়ে ওটা সুমন, ওর নাম কী জানি, সুমন সরকার। ¡Gracias!